সবাইকে নমস্কার আর সুস্বাগত আমার আরেকটা ব্লগে। আমি সৌমি ইংল্যান্ড থেকে, রাজা রামমোহন রায়। হ্যাঁ, এই নামটা বাঙালির আবেগ। আর আজকে আমি বেরিয়ে পড়েছি ইংল্যান্ডের ব্রিস্টল সিটির উদ্দেশ্যে, যেখানে এখনও রয়েছে রাজা রামমোহন রায়ের বহু স্মৃতি। আর সেই স্মৃতিগুলোই আমি একটা একটা করে দেখব আর তোমাদেরকে দেখাবো। আমি এখন ব্রিস্টলের পথে। বেরিয়ে তো পড়েছি, ভালো লাগছে, কিন্তু আবার একটা অন্যরকম টেনশন আর কি। কারণ দুজন বাচ্চাকে নিয়ে একটু সমস্যা হয়, কিন্তু সকালবেলা জেনারেলি ওরা ঘুম থেকে এখন ওঠে না, কিন্তু আজকে তো জায়গা জায়গা দেখে আসলাম, তো সেটা একটা মনের মধ্যে টেনশন রয়েছে। আজকে তো তাড়াতাড়ি কোস্তা ড্রপ করে দেবে, তারপরে আমি এসে পিক আপ করে নেব। এই হচ্ছে ভোরের বার্মিংহাম। এখন যাচ্ছি আমি নিউ স্ট্রিট রেলওয়ে স্টেশনে। এটাই মনে হচ্ছে আমার ট্রেন। এই হচ্ছে আমার ট্রেন, ক্যারেজ সি। এখানে ট্রেনের সমস্ত দরজার সামনেই একটা করে বাটন থাকে, আর কোচের ডান দিকে দেখো লাগেজ রাখার জায়গা। বেশ, উঠে ভালো করে গুছিয়ে বসলাম আমার জিঞ্জার হানি টি আর বাদাম নিয়ে, আর মনে মনে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল, কারণ এখানে একটা ট্রলি আসে চা কফি স্ন্যাক্স নিয়ে, আর সবাই তার জন্যই বাধ্য হয়ে অপেক্ষা করে, কিন্তু আমার দেখো সব কিছু রেডি। পৌঁছে গেছি ব্রিস্টল, আর এটা হচ্ছে টেম্পল মিডওয়ে স্টেশন। আমার আগের ব্লগটা দেখে নিও, ওখানে পুরো স্টেশনটা খুব সুন্দর করে কভার করেছি। এখন বাস স্টপ খুঁজব। তো আমার পেছনে হচ্ছে টেম্পল মিড স্টেশন, আর স্টেশন থেকে 130 ফিট হাঁটলে পরেই এই হচ্ছে বাস স্টপ। এখান থেকে তুমি সিটি সেন্টারে সমস্ত বাস পেয়ে যাবে, আর সিটি সেন্টার থেকে মেনলি তুমি তোমার মেইন জায়গায় যাওয়ার বাসটা পাবে। যাবো হচ্ছে স্টেপলটন চার্চ, ওখান থেকে রাজা রামমোহন রায় যেখানে ওনার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন, যেটাকে বিচ হাউস বলা হয়, ওটা ওয়াকেবল ডিস্টেন্স, চার্চ থেকে হেঁটেই যাওয়া যাবে। তো আমি কেটে নিয়েছি ডে সেভার, এটা নিয়েছে 5.30 পাউন্ড। বার্মিংহামে কিন্তু ডে সেভারগুলো 3 পাউন্ড বা 4 পাউন্ড নেয়, আর এটা সুবিধা হচ্ছে তুমি যত ইচ্ছে ট্রাভেল করতে পারবে বাসে সারাদিন ধরে। নেমেছি, নেমে এই পার্কটার মধ্যে দিয়ে মনে হচ্ছে যেতে হবে। এই পার্কের মাঝখানে এখন মানে পুরো ধুধু করছে, কয়েকটা লোকজন তাদের পেট নিয়ে ঘুরছে, আর আমি ঘুরে বেড়াচ্ছি, এ কিছুই বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে। এদিকে সময় কমে আসছে, যেতে হবে 6টা জায়গায়। দেখি আর একটু, গুগল ম্যাপটা আবার অন করেছি, একটু তো ভরসা রাখতেই হবে, মানে আমার থেকে তো গুগল ম্যাপ অবশ্যই বেটার, তবে আমার ইন্টিউশন বলছে এদিকেই কোথাও হবে। লিটারেলি বন বাজার দিয়ে কিন্তু আমি খুঁজে খুঁজে যাচ্ছি রাজা রামমোহন রায়ের সেই বাড়িতে, যেখানে উনি শেষ সময়ে ছিলেন। বাঙালি যেন আমাকে মনে রাখে। এই এতটা রাস্তা হেঁটে এসেছি, আর এখন দেখাচ্ছে এই বাকলেস হিল দিয়ে যেতে হবে। দেখো গুগল ম্যাপে এটা দেখাচ্ছে, মনে হচ্ছে শেষ পর্যন্ত গুগল ম্যাপে আমাকে বাঁচিয়ে দেবে আজকে। পুরো একদম মানে জনশূন্য, আমি যদি কিডন্যাপ হয়ে যাই আমার লাস্ট রেস কিন্তু এখানেই পাওয়া গেছিলো। ঠিক আছে, বাকলে হিল, রাজা রামমোহন রায় ওয়াক। ওকে, সো দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট। রাজা রামমোহন রায়ের নামে এই ওয়াকটা তৈরি করা হয়েছিল। আমি জানি না তোমাদের কতটা এক্সাইটেড লাগছে, আই অ্যাম সো এক্সাইটেড। একটু হেঁটে দেখে আসি সামনে কিছু আছে কি না। তো সামনে এরকম ছোট্ট করে ভিডিও, দেখো এরকমই আসবে, কিছু করার নেই। বাট ইয়ে, আমি ফার্স্ট পয়েন্টে চলে এসেছি। কিন্তু একবার রাস্তাটা দেখিয়ে দিই, দেখো কি সুন্দর রাস্তাটা, এটা যাচ্ছে বিচ হাউসের দিকে। এখানেই আশেপাশে কোথাও হবে, আমার মনে হচ্ছে এটাই বিচ হাউস। আর যা বলেছিলাম, আজকে আমার ইন্টিউশন একদম তুঙ্গে, যার কেউ নেই তার ভগবান আছে, আর তারপর গুগল ম্যাপ তো আছেই। বিচ হাউস, দিস ইজ দ্য বিচ হাউস। আমি পৌঁছে গেছি বিচ হাউসে, দেখো লেখা আছে বিচ হাউস, অনেক পুরনো বিল্ডিং বোঝাই যাচ্ছে, আর এই বিল্ডিংটা মানে রাজা রামমোহন রায়ের স্মৃতি।
যে পেইন্ট করছো তাকে বললাম জাস্ট এক মিনিটের জন্য ঢুকবো ঘরটাতে, ওকে বেরিয়ে আসবো। ওয়াও, আবার দরজাগুলো না বন্ধ হয়ে যায়, বেশি স্মার্টনেস না দেখানোই ভালো। ভেতরটা এরকম, এদিকে গেলে এরকম, অপূর্ব না? আর এখানে এরকম, আর গেলাম না। এটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, এখন ভেতরে লোকজনও থাকে তাই ভয়ের কিছু নেই। দিস ইজ নট হন্টেড। তো ইউরেকা ফর সেকেন্ড টাইম, আমি পৌঁছে গেছি আমার দ্বিতীয় ডেস্টিনেশনের সামনে। তোমাদের ভেতরটাও ঘুরিয়ে দেখালাম কীরকম স্মার্টলি, কেউ ধরতে পারেনি আমাকে। যাই হোক, তো এটা বিচ হাউস, এখানে রাজা রামমোহন রায় কাটিয়েছিলেন ওনার জীবনের শেষ দিনগুলো। বাঙালি হিসেবে ভীষণ গর্বিত লাগছে যে আমি আজকে এখানে আসলাম, দেখে গেলাম, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম। বিচ হাউসের আশপাশটা একটু দেখে তারপর আমি চলে গেলাম ব্যাকইয়ার্ডের দিকে। তো এটা অ্যাকচুয়ালি ব্যাকইয়ার্ড, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো দিস ইজ বিচ হাউস, আর দেখো দূরে দেখা যাচ্ছে এখানকার যে চার্চটা, স্টেপলটন চার্চ। এই চার্চটা হচ্ছে ল্যান্ডমার্ক অ্যাকচুয়ালি ইন মেমোরি অফ রাজা রামমোহন রায়, ফাউন্ডার অফ দ্য ব্রহ্ম সমাজ অ্যান্ড পায়োনিয়ার অফ মেনি সাইডেড রিফর্মস ইন ইন্ডিয়া। চলো তাহলে বেরিয়ে পড়া যাক এবারে এখান থেকে আমাদের থার্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ওই দূরে একটা বাস স্টপ দেখেছিলাম, দেখাচ্ছিল 23 মিনিট একটা সিটি সেন্টারের জন্য বাস আছে, ওটা মনে হয় পাবো না, তারপরে নিশ্চয় একটা বাস থাকবে, ওটা ধরে সিটি সেন্টার চলে যাব। তো পৌঁছে গেছি বাস স্টপে, দেখি সিটি সেন্টারের বাস কখন আসবে। 16 মিনিট দেখাচ্ছে, বাস একদম অন টাইম ছিল। আর এবার আমি সিটি সেন্টারের পথে, যদিও আমি গতবার এসে ব্রিস্টল পায়ে হেঁটে ঘুরে গেছি, তাও কিছু কিছু জায়গা একেবারেই নতুন মনে হলো। তবে হাঁটতে হাঁটতে সত্যি হাঁপিয়ে গেছি, দেখি যদি কিছু খাওয়ার দাওয়ার পাওয়া যায়। আর সামনে একটা দেখতে পাচ্ছি ছোট্ট রেস্টুরেন্ট, দেশি খাবার পাওয়া যাচ্ছে। ফাইনালি একটা ব্রেক নিয়েছি, আর এই পেছনে দেখতে পাচ্ছো এখানে খাওয়ার অর্ডার করেছি। এটা আমাদের সমস্ত রকম দেশি খাওয়ার দাওয়ার, চিকেন কারি রাইস, মাটন কারি রাইস, কিছু ব্রিটিশ খাবারও আছে যেমন বার্গার আর বার্গার্স। তবে আমি রাইস অর্ডার করেছি, অনেকদিন মাটন কারি আর রাইস খাওয়া হয় না, তো সেটা খাবো, কেক ঘুমনা পেয়ে যায়। ফাইনালি খাবার চলে এসছে, দেখতে তো ভালোই লাগছে, ঝাঁপিয়ে পড়ি। এই ধাবাটা তোমরা পাবে সিটি সেন্টারের বাস স্ট্যান্ড থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে। আর খেয়ে দিয়ে আমি খোশ মেজাজে বেরিয়ে পড়লাম সিটি হলের উদ্দেশ্যে, যেখানে শুনেছি রাখা রয়েছে রাজা রামমোহন রায়ের একটি আবক্ষ মূর্তি। চলো তোমরাও দেখবে। আমি ঠিক করেছি আজকে পুরো বাসে করেই ঘুরবো, আমার কাছে ডে পাস রয়েছে, ট্যাক্সি করবো না যদি না আমার খুব দেরি হয়ে যায়। আর বেজে গেছে 12টা, মানে আমার না ঘড়িতে, আর যাওয়ার পথে পড়লো এই একটা মেমোরিয়াল। আমি সেই আমার ইনটিউশনের উপর ভরসা করে হেঁটে চলেছি, ট্যাক্সি ধরতে গিয়েছিলাম কিন্তু বললো তুমি রং সাইডে আছো। তারপরে আমি এই হাঁটতে হাঁটতে চলে এসেছি হারবার সাইডে, আর তোমাদের জন্য একটা হারবারের লুক। মানে খুব টান টান উত্তেজনার ব্যাপার হয়ে যাচ্ছে, আমি শেষ করতে পারবো কি না, এখনও 4টে জায়গা বাকি। তো ইনটিউশনের উপর ভর করে এত দূরে এসেছি, একজন তো বললো ঠিকই এসছো একটু সামনে যাও। তো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি, তোমাদের এই জায়গাটাও আমি আগের ব্লগে দেখিয়েছি, ক্যাথিড্রাল আর সিটি হলের এরিয়া। এই হচ্ছে ক্যাথিড্রাল আর সিটি হলের অ্যাটমসফিয়ার। এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছিল আগেরবারও, সেভাবে হয়তো ভিডিও করা হয়নি। তো দেখো টাউন হলের সামনেটা এভাবে ডেকোরেট করা, খুব সুন্দর। আমি সিটি হলের দিকে যাচ্ছি, দেখি আবার এখানে টিকিট লাগে কিনা জানি না। এরকম ভিউ চারিদিকে, এখানে বোঝা যায় না উইকেন্ড না উইকডে, সবসময় লোকে আড্ডা মারছে। দেখো সিটি হলে ঢুকতেই চোখে পড়বে রাজা রামমোহন রায়ের এই আবক্ষ মূর্তিটি। সত্যি কথা বলতে বাঙালি হিসেবে আরো একবার রোমাঞ্চিত হয়ে উঠলাম। And this is what is written here. So this is my third connection for Raja Ram Mohan Roy. সিটি হল থেকে বেরিয়ে 10 পা হাঁটতে না হাঁটতেই ব্রিস্টলের এই সুন্দর সিটি সেন্টারে আমাদের নবজাগরণের ধারক আর বাহক রাজা রামমোহন রায় সমুজ্জ্বল একটি মূর্তি। আমার মানে আলটিমেট চ্যালেঞ্জিং অবস্থা, মোবাইলে নেই চার্জ, সময় যাচ্ছে পেরিয়ে,
পুরো হেঁটে এসেছি, মাঝখানে এক জায়গায় ছোট্ট একটা স্টপ দিয়ে একটু চার্জ করিয়ে নিলাম, 5-6% হয়েছে। আর আমার সামনে ব্রিস্টল মিউজিয়াম অ্যান্ড গ্যালারি, এখানে রাজা রামমোহন রায়ের একটা পোর্ট্রেট থাকার কথা, সেটারই খোঁজে আসা। মিউজিয়াম নিচে আসলে আমি ফটো নিচ্ছি না, অনেক বাচ্চা রয়েছে, বোধহয় কোনো স্কুল এক্সকার্শনে এসছে। আর দেখো ক্যাফে, ক্যাফে ছাড়া এরা বাজবে না, এটা বেশ সুন্দর। ওপরে গিয়ে দেখি, তো আমি পৌঁছে গেছি 5th কানেকশনের সামনে। আর হেনরি প্যারানেটের আঁকা এই বিখ্যাত পোর্ট্রেটটা, রাজা রামমোহন রায়ের একটা ফুল সাইজ পোর্ট্রেট। এই ডায়নোসর থেকে শুরু করে, বিশেষ করে সি ডায়নোসর বলে একটা প্রজাতি আছে, সেটার উপরও মিউজিয়ামে অনেক কিছু রাখা রয়েছে। প্লাস রয়েছে ইজিপ্টের এবং আরও অনেক জায়গার হিস্টোরিক্যাল তথ্য। মোবাইলে চার্জ আর সময় দুটোই প্রায় শেষ, কিন্তু আমাকে এখনও যেতে হবে 6th কানেকশনের সামনে। শপিং মলের এখানে ঢুকে একটা প্লাগ পয়েন্ট পেয়েছি, চার্জ করছি আর উবের বুক করেছি। তো এখন উবের নিয়ে যাচ্ছি আর্নোসভেল, যার কেউ নেই তার ভগবান তো আছে, তারপরে গুগল ম্যাপ, তারও আগে উবের আছে। পৌঁছে গেছি আর্নোসভেল সিমেট্রি। দুর্ভাগ্যবশত ব্রিস্টল থেকে রাজা রামমোহন রায় আর দেশে ফিরতে পারেননি, ম্যানেনজাইটিসে মারা যান। ওনাকে সমাধিস্থ করা হয়েছিল বিচ হাউসের বাড়ির পেছন দিকে, তারপরে দ্বারকানাথ ঠাকুরের নির্দেশে ওনাকে সমাধিস্থ করা হয় এই আর্নোস ভ্যালে। আমি এখন দাঁড়িয়ে আছি ওনার ঠিক সমাধিস্থলের সামনে। সমাধির ওপর ভাগটা ছাতার মতো দেখতে, এটাও কিন্তু বিশেষ নির্দেশে তৈরি করা হয়েছিল। সেপ্টেম্বরের শেষ রবিবারে এখানে ইন্ডিয়ান হাই কমিশনার আসেন এবং পালিত হয় রাজা ডে। ঘুরে দেখলাম ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায় 6টা কানেকশন, মনে হলো ভগবানকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম। তবে মনে হলো আরও অনেকেই তো এখানে শুয়ে আছেন, তাদের সঙ্গে একটা ফটো বসে তুলিনি, আমি তো আর শুতে পারবো না। ফাইনালি ট্রেনে দৌড়তে দৌড়তে এসে ট্রেন ধরলাম। এই একটা ক্রসেন্ট আর একটা কফি নিয়ে উঠেছি। ট্রেনে ওঠার পর থেকে মন পুরো ছুটে গেছে, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো বাচ্চাদের স্কুলে। এই যে ফাইনালি মাম্মা চলে এসেছে, এখন আমরা বাড়ি যাব। তো যদিও সারাদিন প্রচুর চ্যালেঞ্জ গেছে আমার, মানে নিজেই ডেকে নিয়ে এসেছি, বাট ফাইনালি ঘোরাটাকে ভালোই হয়েছে বলতে হবে, কারণ বেবিরা ভালো আছে। তো এখন ওদেরকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আর এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব স্পেশাল একটা ব্লগ, আশা করি সবার খুব ভালো লাগবে।